জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে পাঠানো হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। যদিও এখানে নতুন কোনো করোনা রোগী পাওয়া যায়নি বলে দাবি করলেন স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গে স্পেশাল অফিসারের দায়িত্বে থাকা ডাক্তার সুশান্ত রায়। তিনি স্পষ্টতই বলেন, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিং জেলাসহ উত্তরবঙ্গের কোনো জেলাতেই নতুন কোনো করোনা রোগীর হদিশ মেলেনি। সম্প্রতি যে কয়েকজন রোগীর সোয়াব টেস্ট করা হয়েছে তাদের প্রত্যেকেরই নেগেটিভ সার্টিফিকেট এসেছে বলে দাবি করেন ডাক্তার সুশান্ত রায়। সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে, তো তাদের তো নেগেটিভ, করোনা নেগেটিভ আসছে তারা, এবং তারা সুস্থ হয়েই বাড়ি যাচ্ছেন। কালকেও যেমন দুজন ভর্তি হয়েছিল, আমরা দুজন চলে গেছে, সবাই নেগেটিভ। শুধু তাই না, সবাই স্টেবল আছে। যেমন একজনের কেমোথেরাপি চলছিল, নাকি তাকে আমরা বাড়িতে ছাড়তে অস্বস্তি ফিল করছি, আমরা দেখবো ওটা কি করা যায়। কিছু উত্তরবঙ্গে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন এ ব্যাপারে তার কিছুই জানা নেই। জানান, বাইরে থেকে প্রায় 200 জনকে জলপাইগুড়িতে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, তাদের জেলার বিভিন্ন প্রান্তের কোয়ারেন্টাইন সেন্টারে রাখার ব্যবস্থা করা হচ্ছে। স্যার, তার কেন্দ্রীয় বাহিনী আসছে কোন কোন জায়গায় এটা কি জানা আছে? আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই।